হঠাৎ ফেসবুক লাইভে মৌসুমী ডলিউডের প্রিয় দর্শনী খ্যাত অভিনেত্রী আরিফা জাহান মৌসুমীকে ফেসবুক লাইভে কখনো আসতে দেখা যায়নি তবে হঠাৎ করেই ফেসবুক লাইভে যুক্ত হলেন এই অভিনেত্রী বৃহস্পতিবার সাত জুলাই চিত্রনায়িকা মৌসুমী একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে লাইভে যুক্ত হন লাইভে এসে তিনি প্রায় আধ ঘন্টা তার ভক্ত দর্শকের সামনে ওই প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন মূলত সোনা বিক্রেতা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড ঈদ উপলক্ষে বিভিন্ন ডিজাইনের অলঙ্কারের বিশেষ মূল্য ছাড় দিচ্ছে সেই অলঙ্কারের বিজ্ঞাপনের জন্য মৌসুমিকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে যুক্ত করে প্রতিষ্ঠানটি এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রমোশন অনুষ্ঠানের লাইভে যুক্ত হন নায়িকা এদিকে চিত্রনায়িকা মৌসুমি মাঝে বিরতি দিয়ে সিনেমার কাজে আবারও ফিরে এসেছেন সম্প্রতি এই নায়িকা সোনারচর সিনেমায় দাবিংয়ের অংশ নেন এই সিনেমায় মৌসুমীর বিপরীতে আছেন তার স্বামী অভিনেতা ওমর সানি তার সহশিল্পী হিসেবে আছেন আলোচিত চিত্রনায়ক জায়দ খান ধন্যবাদ